বাঙালির প্রাণের মেলা অমর একুশে বই মেলা। করোনাক্রান্তিতে এই মেলা আদৌ হবে কিনা এ নিয়ে চলছে নানা আলোচনা। বিষয়টি পরিষ্কার করতে রোববার বাংলা একাডেমিতে প্রকাশক, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলা একাডেমির মহাপরিচালক পর্যায়ে এক বৈঠক হয়। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বইমেলার তারিখ এখনও নির্ধারণ হয়নি। আমরা তিনটা সম্ভাব্য তারিখ সহ একটা ওপেন প্রস্তাব পাঠাবো আমরা প্রধানমন্ত্রীর কাছে। তারিখ তিনটি হলো যেটি 20শে ফেব্রুয়ারি, 27শে মার্চ এবং 17ই মার্চ আমরা শুরু করতে পারি কিনা। যদি আবার এপ্রিল মাসের 12 তারিখে রোজা শুরু হয়ে যাবে, এই তারিখ সহ ওনার ওপেন প্রস্তাব থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ভার্চুয়ালি নয়, আগের মতোই মাঠে বইমেলা হবে জানিয়ে মন্ত্রী বলেন, সবকিছুই করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। তো পরিস্থিতির কারণে আমাদেরকে সময় বদলাতে হচ্ছে। আমরা জানি যে 21শে চেতনার সাথে এটা সম্পৃক্ত, কিন্তু 21শে ফেব্রুয়ারিতে না করতে পারলেও চেতনার হেরফের হবে না। সিচুয়েশন ডেটোরেট করলে তো ডেফিনেটলি অনিশ্চয়তা একটা থাকবেই, এখনও তো অনিশ্চয়তার মধ্যে আছে, নিশ্চিত নই। মহামারীর কারণে বইমেলা পেছানো হচ্ছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিলে আমরা বিশেষ ব্যবস্থাপনায় চেষ্টা করব 21শে চেতনাকে ধরে 20 তারিখে মেলাটা শুরু করার জন্য। তবে এটি আমাদের জন্য কষ্টকর হলেও সার্বিক বিবেচনা করলে আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছি, আমরা হয়তো সম্ভব হবে। মার্চের পরে বইমেলা হলে আবহগত সমস্যা হবে বলে মনে করেন প্রকাশকরা। বলেন, সমন্বিত উদ্যোগে বইমেলা সফল হওয়া সম্ভব। মার্চের মধ্যে বইমেলাটিকে শেষ করতে চাই আমরা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফেব্রুয়ারির অনুষ্ঠানমালা যেগুলো, সেগুলো বইমেলার সাথেই শুরু হবে এবং বইমেলাকে ঘিরেই অনুষ্ঠানগুলো হবে। এবং আমরা এর আগেও লিখিতভাবে আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি, বাংলা একাডেমি কর্তৃপক্ষকেও দিয়েছি, মন্ত্রণালয়কেও দিয়েছি, এবং আমরা জানিয়েছি যে আমরা সেই প্রস্তাবনাগুলোই আমাদের তারিখ উল্লেখ করে দিয়েছি। সুতরাং সেই তারিখগুলোর উপরে বিবেচনা করেই বইমেলাটি যেন আয়োজন করা হয়। এই মেলাটি কোনো অবস্থাতেই যেন মার্চের পরে না যায়, ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুতে শেষ হয়ে মার্চে যেন শেষ হয়, কারণ এরপরে যে বৈরী আবহাওয়া থাকবে সেই বৈরী আবহাওয়ায় এই উন্মুক্ত ময়দানে আসলে বইমেলা সম্ভব নয়। করোনার সকল প্রতিকূলতা মোকাবেলা করে শেষ পর্যন্ত বাঙালির প্রাণের বইমেলা হবে এমনটাই প্রত্যাশা প্রকাশকদের। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।